আমরা বাঁধাবো কাব্যের লড়াই, হবে দ্বন্দ্ব নিয়ে শাস্ত্র নিয়ে বড়াই, আপনারা শুনবেন সবাই। গান গাইতে গেলে পরে হয়তো ভুল ত্রুটি হতে পারে, আপনারা আপনাদের সন্তান মনে করে স্মরণে দেবেন স্থান। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাম্পি চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আবার যাচ্ছি মেলাতে, জানি আজকে মেলাতে কী হবে না হবে। দুপুরবেলা খাওয়া মানে খাইয়েছিলো সবাইকে, তো গিয়ে দেখা যাক। তোমরা পুরো ব্লগটা দেখো আর ভিডিও শুরুতেই একটা লাইক করে দাও, আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে দাও। চলো তাদের ভিডিওটা শুরু করা যাক। প্রথম দিনের ব্লগটা কিন্তু অলরেডি তোমরা পেয়ে গেছো, তো এটা হচ্ছে দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিনের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম একটাই কারণে, এই দুটো জায়গা কিন্তু প্রথম দিনের ব্লগে কিন্তু তোমরা খালি দেখতে পেয়েছো, আজকে কিন্তু ভরা তোমরা দেখতেই পাচ্ছো। তো আজকের প্রথম দিনের তুলনায় আজকে কিন্তু দোকান একটু বেশি বসেছে, যেমন ফুচকা তো বসেই ছিল, ঘুগনি, তারপরে এগরোল, তারপরে অনেক কিছু দোকানই বসেছে যেটা তোমরা ব্লগে দেখতে পারবা। এই সেকেন্ড দিনে ছিল কবি গান, তো কবি গান শোনার জন্য আমরা বসেছিলাম, কিন্তু বিশ্বাস করো আমরা কতক্ষণ শুনেছি সেটা আমরা জানি। আর এখানে হচ্ছে মানে এত আওয়াজ হচ্ছিলো তার জন্য কানটা বন্ধ করে রেখেছে, প্রচণ্ড দুষ্টুমি করেছে, এত দুষ্টুমি করেছে যার জন্য ঠিক করে না ছবি তুলতে পারছিলাম না ভিডিও করতে পারছিলাম, সেটা তোমরা ব্লগেই দেখতে পারবা। যতক্ষণ বসেছিলাম ততক্ষণ ও এরকমই করে গেছে, না ঠিক করে ফটো তুলতে দিচ্ছিলো না ঠিক করে ভিডিও করতে দিচ্ছিলো, এতটা ও বদমাশি করছিলো, যার জন্য আমরা উঠে চলে গেছিলাম। উঠে চলে গেছি বলতে আমরা মেলাতে এমনিতেই ঘুরতে যাবো ভাবছিলাম, তো ঘুরেছিলাম মেলাটা আমরা। আর এখানে বাজনার তালে তালে আমার মাও তবলা বাজানো শুরু করে দিয়েছে। আমরা বাঁধাবো কাব্যের লড়াই, হবে দ্বন্দ্ব নিয়ে শাস্ত্র নিয়ে বড়াই, আপনারা শুনবেন সবাই, তবে গান গাইতে গেলে পরে হয়তো ভুল ত্রুটি হতে পারে, আপনারা আপনাদের সন্তান মনে করে স্মরণে দেবেন স্থান। এই নিবেদন জানাইয়ে প্রথমে একটি গান গেয়ে আমি সদানন্দ বৈষ্ণবের পক্ষ লইয়ে ভূমিকা দাঁড়াইয়ে বিপক্ষের কবিকে বলব গোসাই তারক স্থান, তার মুখে হরি কথা শুনবার তরে বাসনা করেছি অন্তরে, আমি ছোট ছোট কয়েকখানি তার গোচরে এইবার করব উত্থাপন, তার আগে করি সবাই একখানি গানের আয়োজন। দেখো কবি গান আমি কতটা শুনেছি সেটা বড় কথা নয়, কিন্তু কবি গান শোনার জন্য কিন্তু প্রচুর লোক এখানে এসেছিল, দেখতেই পাচ্ছ তোমরা সেই ভিড়টা। আগেই বলে যাই, যদি আমাদের দ্বন্দ্ব করতে গেলে একটু আর কথা বলতেই হবে, এই জন্য আপনারা করবেন না ধারণা যে আমরা নিন্দা বন্ধ করতেছি, যোজনা আমাকেও কারোর নিন্দা বন্ধ করার ইচ্ছা নাই, তবে লড়াই করতে গেলে একটু হয়ে বসতে পারে, তার আবার মীমাংসা পাবেন সবাই। আর আজকে আমার সঙ্গে ছিল সম্পিদি, তো সম্পিদিকে আমি ফোনটা দিয়েছিলাম ভিডিও করে দেওয়ার জন্য। তো ভিডিও বেসিক্যালি কীরকম হয়, কতটা কি ভালো লাগছে, কোনখান দিয়ে ভালো লাগবে সেটা মানুষকে বলে দেওয়া, যে এখান দিয়ে কর এখান দিয়ে ভালো লাগছে, ও ভিডিও করতে সঙ্গে সঙ্গে নিজেও কথা বলছে, মানে আমি কি কথা বলবো সেটা কোনো ঠিক ঠিকানে, ও নিজেও বলছে এখান দিয়ে ভালো লাগছে না কালো লাগছে, তোকে কালো লাগছে, আরে বল কোথা দিয়ে ভালো আসবে। নিচে মারলে সে জলে করো না, এটা কি এটা জলে না, আলো জলে না, ওই তো আরে এরকম করে জ্বলে না, আরে রবারে ছিঁড়বে না, এটা কিনে দে না, এটা নিচে মার দেখি, এটা কি এটাও তো এই সব তো নরম নরম ভাই,
একটা জিনিস দেখাচ্ছে কে জানে, হ্যাঁ কি দেখাচ্ছিস? হ্যাঁ অন্ধকার, তোর মুখটা কালো আসলে আমি কি করবো? ও সম্প্রীতির সঙ্গে থাকলে কিন্তু হাসি মজা আমাদের চলতেই থাকে, আমরা কোন কাজ ছেড়ে কোনটা বলবো সেটা আমরা ভেবে পাই না, আর কাজের কথা থেকে দুনিয়ার যে অকাজের কথাই আমাদের মধ্যে চলে, ঠিক আছে সেটা তোমরা বুঝতেও পারবে না যদি আমাদের সঙ্গে সামনাসামনি কখনো দেখা না হয়। তো এইখানে আমাদের এই আবার হচ্ছে কেনাকাটি করতে চলেছে, আগের দিনও কেনাকাটি করেছিল আবার কেনাকাটি করবে, এত খেলনা এত খেলনা। আর আমি ঘুরে ফিরে এই বলের কাছেই আসলাম, কারণ বলটা আমার খুবই পছন্দ হয়েছিল, সম্প্রীতিরও খুব পছন্দ হয়েছিল, যার জন্য ঘুরে ফিরে এই দোকানেই আসছি আর এই বলটাই আমরা দেখছি, ঠিক আছে। আর এই যে জিনিসগুলো দেখছো সবগুলোর দাম এত বেশি। তারপরে হচ্ছে এই যে দেখো, এখানে আমি এটা ফোলানোর চেষ্টা করছি, এটা লিকুইডটা এত বাজে ছিল, প্রথমে হচ্ছে যেটা দিয়ে ফোলাচ্ছিলাম ওটা খুব বাজে ছিল, তো ওটা চেঞ্জ করে দিল লোকটা, কিন্তু লিকুইডটার জন্য একটা বাবল স্টিক করে ফুলছিল না। আগের দিনের ব্লগে তোমরা দেখেছিলে যে কত সুন্দর কতগুলো বাবলস তোমরা দেখতে পেয়েছো, কিন্তু এই লিকুইডটা একদম বাজে ছিল। আর সেটা তো বড় কথা না, ভালো হয়েও কোনো কাজ ছিল না, ও নিয়ে পুরো ঢেলে দিয়েছিল, ঢেলে পুরো ফেলে দিয়েছিল, সঙ্গে ওগুলোও ফেলে দিয়েছিল যেটা আমরা ফোলাচ্ছিলাম। তো লাস্টে ওটা আবার কুড়িয়ে নিয়ে এসছে, কুড়িয়ে নিয়ে আসার পর বলছে ওটা নিয়ে আমি তোকে বাড়িতে শ্যাম্পুগুলো ওটা আবার এরকম করে দেবো। তো যাই হোক, টাকাটা জলে গেছে, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে টাকাটা নষ্ট হয়েছে। এইদিকে পর্ব শেষ হলো, মানে কেনাকাটির পর্বটা শেষ হলো। তারপরে চলে গেছিলাম আমরা বাদামের দোকানে, কারণ বাদাম দেখতে দেখতে আমরা কবিগান শুনবো, যাত্রা দেখবো। এটা ছিল তৃতীয় দিনের ভিডিও, তো এখানে এরা আঁকা প্রতিযোগিতা হয়েছিল, সেই জন্য এদেরকে প্রাইজ দেওয়া হচ্ছে। আর এই যে এখানে যাত্রা শুরুও হয়ে গেছে, আর সবচেয়ে বেশি হাসি জিনিস ছিল এই রাধার কৃষ্ণকে দেখে, কারণ রাধা কৃষ্ণকে দেখে সবাই এত হাসি পাচ্ছিল, কৃষ্ণকে একটু কৃষ্ণর জন্য মানায়নি, রাধাকেও মানায়নি, সেই জন্য সবাই হাসাহাসি করছিল। তোমরা যে এই দোকানগুলো দেখছো, যতগুলো দোকান বসেছে একটা দোকানের জন্যও কিন্তু টাকা নেওয়া হয়নি, যেহেতু মেলাটা প্রথমবার হচ্ছে বলে, হয়তো নেক্সট টাইম থেকে নিতে পারে। তো যাই হোক, এই পপকর্ন বাদাম আর ঘুগনি খেয়েই কিন্তু আমরা তিন দিন যে মেলায় গেছিলাম, তিন দিনই মেলাতে গিয়ে তাই খেয়েছিলাম, কারণ বাকি জিনিসগুলো একটুও ভালো ছিল না। আর যেহেতু হালকা হালকা ঠান্ডা পড়ে গেছিলো বলে আইসক্রিমও খাইনি, কারণ আইসক্রিম খেলেই কিন্তু বাচ্চারা বায়না করতো সেই জন্য। আর এই যে কানেরটা দেখছো, এই কানেরটা কিন্তু এই বৌদিটা আমাকে গিফট করেছে, আমাকে তাই বললো যে তোর একটা কানের পছন্দ কর, তো আমি তোকে দেবো, আমি সেজন্য একটা কানের নিয়েও নিলাম। আর তোমরা একে দেখো, এই হচ্ছে কোথাও গেলে এত দুষ্টুমি করে, দৌড়ে চলে যায়, কোথায় কি করে, এখানে কাকে কি চেনাশোনা পেয়েছে কি পায়নি, গিয়ে এরকম দাঁড়িয়ে আছে, দেখো আবার দৌড়ে এদিকে আসবে, মানে ওকে ধরে রাখা যায় না, কোথাও গেলে এত বদমাশি করে। আর সেদিনকে এই দুদিন ধরে তিন দিন ধরে যে আর বদমাশিও করেছে, হাত ছেড়ে চলে যাচ্ছে যদি কোথায় হারিয়ে যায়, ঠিক আছে ওর পিছন পিছন দৌড়াও। তার মানে সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে কোথা থেকে একটা খৈনি খুঁজে পেয়ে সোজা চলে গেছিলো দাদুর কাছে দাদুকে দেওয়ার জন্য, ঠিক আছে, মানে এটা এত হাস্যকর একটা ছিল। তারপরে এই যে তোমরা জায়গাটা দেখছো, এটা হচ্ছে খাওয়া দাওয়ার জায়গা, ওই দিকটাতে রান্না হয়, তো এখানে সবাই প্রসাদ খেতে পারবে। তো আমরা বাদাম কিনে নিয়ে বসে পড়েছি, এ দেখো বাদাম খাওয়ার জন্য, বাদাম খেতে খেতে আমরা কবি গান দেখছি। তারপরে আমার কাদের সঙ্গে দেখা হয়েছে তোমরা শুরু দেখো, কতদিন পর দেখা হলো, দেখো এই নাটক তো আর নতুন কিছু না, ভিডিও অন করলেই কেউ না কেউ বলবে যে আমাকে ভিডিওর মধ্যে নিবি না, আমি ভিডিওর মধ্যে যাবো না।
তারপর আমি কাউকে একটা ফোন দিয়ে শান্তি পাই না, কি দুঃখে যে দেখে আমি ফোনটা দিই ভিডিও করার জন্য, এরা বোঝেই না কীভাবে ভিডিওটা করতে হবে, তার মধ্যে ভুল ভাল দুনিয়া রাজ্যের ভুল ভাল কথা বলে যাচ্ছে। আর নীতিশ আমাদের খাইয়েছিল যে পটেটো স্পিন যেই হয়, মানে কাঠির মধ্যে আর কি ভরে যে পটেটোগুলো থাকে, তো যাই হোক ওটা আমরা কী দুঃখে যে কিনতে গেছিলাম, ওকে আমি বলেছিলাম যে একটা নে, ও নিয়েছে দুটো, ঠিক আছে পুরো লবণ কাটা। এই জন্য আমরা মেলাতে গিয়ে শুধু ঘুগনি বাদাম আর পপকর্নগুলোই খেয়েছি, এছাড়া অন্য কিছু ট্রাই করিনি, ঠিক আছে ভাগ্যিস করিনি, ঠিক আছে করিনি বলে এই জিনিসটা হয়েছে। তো নীতিশ এসছে ভালো মনে করে, কী মনে করে খাইয়েছে আমি জানি না, তো এর জন্যই এই প্রবলেমটা হয়েছে যে এত লবণ কাটা আমরা ঠিকঠাক করে খেতেই পাচ্ছিলাম না। যেহেতু আমরা সবাই মিলে শেয়ার করে খেয়েছিলাম বলে জিনিসটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়, যদি একা একা খাওয়া যেত না বিশ্বাস করে একটু খাওয়া যেত না, ঠিক আছে সবাই মিলে হাসি মজা করে খেতে খেতে জিনিসটার মাথাতে ছিল না যে লবণ কাটা, ঠিক আছে যদি আমরা মানে একা এক একজনকে একটা করে দেওয়া হতো কেউ খেতে পারতো না, এতটাই বৃষ্টি খেতে ছিল, ঠিক আছে। তার উপর কোথাও গেলে টিস্যুর ফুটানি ওঠে এদের, দেখো ব্লগটা কিন্তু দুদিন মিলিয়ে আমি করেছি, মানে দ্বিতীয় দিন আর তৃতীয় দিন মিলিয়ে কিন্তু আমি ব্লগটা করেছি, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো এখানে ভিডিও করার মতো কিছুই নেই, এই বাচ্চাটার জন্য আমি ভিডিও করতে এলাম, কারণ ও দেখতেই পেয়েছো প্রথম থেকেই কিন্তু কেনাকাটি করেই আছে, ওর এত কিছু কেনার ছিল। মাঝে মাঝে মনে হয় যে ভাগ্যিস আমরা বাচ্চা নেই, নাহলে আমাদেরও মা আমার মারও এরকম অবস্থা খারাপ হতো। তারপরে আমরা সেই আবার তৃতীয় দিনের ভিডিও এটা, যেখানে আমরা ঘুগনি খেতে চলে এসেছিলাম, তো ঘুগনি আমরা খাচ্ছিলাম, জানি বুঝতে পারোনি কি নিয়ে কথা বলছি। এখানে একটা মিকি মাউস ছিল, তো আমি সম্বিতিকে বলছিলাম যে তুই দোকানদারকে জিজ্ঞাসা কর যে আমাকে চড়াবে কিনা, তো সেটাই ও জিজ্ঞাসা করছে যে ওকে চড়াবে কিনা, তো সম্বিতিকে ভেবেছে পাগল, তো সেজন্য দোকানদার ওকে পাত্তায় দেয়নি, তাই জন্য আমরা এই নিয়ে কথাবার্তা বলছিলাম যে তুই বল আবার। সো গাইজ, এইমাত্র জাস্ট বাড়ি আসলাম, বাড়ি এসে জাস্ট ড্রেসটা চেঞ্জ করলাম, তো মেলা খুব ভালো লাগলো। এটা ভেবে খুব ভালো লাগছে, প্রতি বছর আমাদের এই কাছে বলতে আমার পুরো বাড়ির সামনেই 10-12 পা গিয়েই মেলাটা হবে, সেটা ভেবেই খুব ভালো লাগছে। তো আজকে দেখলাম প্রচুর ভিড় রয়েছে, তোমরাও দেখতে পারলে কালকের তুলনায় আজকে কিন্তু ভিড়টা একটু বেশি হয়েছে, তো এরকমই যেন ভিড়টা হয় আমাদের মেলাতে। তো যেহেতু কাছে মেলা হচ্ছে সেজন্য আরও বেশি ভালো লাগছে। তো বাইরে চলে এসেছি, ভিডিওতে যে কবি গানগুলো হচ্ছিল আমরা বিশ্বাস করো আমি খুব একটা শুনিনি, প্রথমেগুলো একটু শুনছিলাম, তারপরে তো ভিড় হয়ে যাচ্ছিলো, আমরা এদিক ওদিক কেনাকাটি করছিলাম, খাবার দাবার খাচ্ছিলাম, ঠিক আছে। আর যেহেতু ভিডিওগুলো আমি একা একা করি, তোমরা ভালো করে জানো ফোনটা ধরে দেওয়ার কেউ নেই, যাও ধরে দেয় ফোনটা তাও কীভাবে যে ধরে দিয়েছে তোমরা ক্যামেরা দেখলেই বুঝতে পারবা। তো যাই হোক, এইটুকুনি যে ধরে দেয় এই অনেক। তো তারপরে সবার সঙ্গে দেখা হয়ে গেলো, নীতিশ, অন্বেষা, সুমি, এরা সবাই চলে এসেছিলো, এদের সঙ্গে দেখা হয়ে গেলো, দেখে বলেছিলাম আসার জন্য, নীতিশকে বলেছিলাম, তো বলেছিল ঠিক নেই, তো এসে আমাকে ফোন করেছে, তারপরে ওদের সঙ্গে দেখা হয়ে গেলো, ভিডিও করলাম, সেটা তোমরা ব্লগে দেখতে পারবা। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই, মানে দুনিয়ার সমস্যা, ভিডিওর মাঝখানে আমার আমাকে ডাকছে, ঠিক আছে এটা বলার জন্য, যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দেবো। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করো, আর নোটিফিকেশন বেলটা অন করে দাও, আরও নতুন নতুন ভিডিও আমি তোমাদেরকে দেবো। তো মাঝে কদিন ভিডিও করিনি, কুড়ে হয়ে গেছিলাম, এমনি তো কুড়ে প্রচণ্ড কুড়ে। তো যাই হোক, ভিডিওটা এই অবধি রাখলাম আজকে, আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো একটা ব্লগে, ঠিক আছে।